হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। হঠাৎ করে ঠান্ডাটা খুব জাঁকিয়ে বসেছে। এই গরম ঠান্ডাতে কিন্তু আমাদের নানা রকমের রোগের সৃষ্টিও হয়। তার মধ্যে পক্স কিন্তু একটা মারাত্মক কঠিন জিনিস। 2 বছর আগে আমার হয়েছিল, তাই জানি এই পক্সের ব্ল্যাক স্পটগুলো রিমুভ করতে যে কী কষ্ট করতে হয়। যাই হোক, আপনারা পাত্রতে এই যে মিক্সটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আবার কেকের মিক্স বলে ভেবে বসবেন না। এটা যে কি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যাঁ, আমি পক্সের কথা কেন বললাম, এটা হচ্ছে একটা হোমমেড সাবানের মিক্স। এই সাবানটা মেখেই আমার পক্সের দাগ সম্পূর্ণভাবে চলে গেছে। নিজে যেহেতু উপকার পেয়েছি, সেজন্যই ভাবলাম আপনাদের সঙ্গে জিনিসটা একটু শেয়ার করি। তবে চলুন আর দেখতে থাকুন আমি কী কীভাবে এই মিক্সটা তৈরি করে সাবান বানিয়েছিলাম। হোমমেড, সরি, তখন বানিয়ে দিয়েছিল মা, এখন আমি নিজে বানাচ্ছি। ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার, কারণ পক্সের দাগটা দেখতে মোটেই ভালো লাগে না। প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি কী কী উপকরণ নিয়ে এই সাবানটাকে বানিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাবানটা তৈরি করার জন্য বেশ কয়েকটা জিনিসই প্রয়োজন, তবে সেই জিনিসগুলো বেশিরভাগই কিন্তু আমাদের ঘরেই থাকে। যেমন ধরুন মসুর ডাল, চাল, টমেটো, বিট, লেবু, কাঁচা হলুদ। কাঁচা হলুদ না থাকলেও এটা বাজারে কিনতেই পেয়ে যাবেন। আর লাগবে নিম পাতা, অ্যালোভেরা জেল, নারকেল তেল আর কেশর। কেশরটা একটু কস্টলি, আর তাই এটা আপনারা চাইলে কিন্তু স্কিপও করে যেতে পারেন, কারণ তার পরিবর্তে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। যেমন অ্যালোভেরা জেল ভীষণ উপকারী, আর এর উপকারিতাগুলো আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। কমলালেবু তো বাড়িতেই থাকে, কমলালেবুর খোসাটা আমি এখানে ব্যবহার করব, আর পাতিলেবুর রস। বাকি সব ইনগ্রেডিয়েন্টগুলোও কিন্তু সব কিছুই বাড়িতে অ্যাভেলেবেল। আর এর যে বেসটা আমার কাছে ছিল না, আর সেই কারণেই আমি কিন্তু এর জন্য ব্যবহার করেছি সাবান। কী সাবান ব্যবহার করেছি? আপনারা যে কোনো গ্লিসারিন সোপ ব্যবহার করতে পারেন, আমি এখানে ভিভেলের ব্যবহার করেছি, ভিভেল আর পিয়ার্সের। এই দুটো সাবানই আমি এখানে ব্যবহার করব। প্রথমে বলি এই ইনগ্রেডিয়েন্টগুলো কেন আমি বেছেছি। কারণ হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর ব্রণর ব্ল্যাক স্পট দূর করে। টমেটো যেমন ত্বকের ট্যান দূর করে, তেমনি কেশর পিগমেন্টেশন দূর করে। পাতিলেবু ব্ল্যাক স্পট রিমুভ করে যেহেতু সাইট্রিক অ্যাসিড আছে। এছাড়া নারকেল তেল কিন্তু ময়শ্চারাইজারের কাজ করে আর স্কিনকে ড্রাই হতে দেয় না, ভীষণ হাইড্রেট রাখে। আর তাছাড়া টমেটো ত্বকের ট্যান রিমুভ করে, মুসুর ডাল আর চালের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাবারেরও কাজ করে। এরকম অনেক গুণ আছে এই প্রত্যেকটা ঘরোয়া উপাদানের। আর সেরকমই আমি গ্লিসারিন সোপও ব্যবহার করে, গ্লিসারিনও ত্বককে নরম রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের কথা তো বলাই হলো না, অ্যালোভেরা জেল কিন্তু সানবার্ন দূর করতে খুব সহায়ক। মসুর ডাল আর চালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু মিহি করবেন না, স্ক্রাবিংয়ের জন্য হালকা হালকা দানা দানা প্রয়োজন আছে। আর এরপরে আমি মিক্সিতে কাঁচা হলুদ, বিট, নিম পাতা, টমেটো আর কমলালেবুর খোসাটা ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার পরে দেখুন এরকম দেখতে হয়েছে, রংটা কি সুন্দর এসেছে না? আচ্ছা, এরপরে কিন্তু করতে হবে সাবানগুলো পিস পিস করে কাটিং। আর কাটিংয়ের পরে এরপরে প্রসেসটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। একটা পাত্রের মধ্যে আমি এই সব পেস্টগুলো দিয়ে নিয়েছি। তারপরে একে একে চালের গুঁড়ো, মসুর ডাল আর বাকি সমস্ত উপকরণগুলোই আমি দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন।
চালের গুঁড়ো, মসুর ডাল আমি দু চামচ করে দিয়েছি, আর তারপরে দিয়েছি নারকেল তেল। নারকেল তেলটা দেখুন শীতকালে কিরকম জমে গেছে। অ্যালোভেরা জেলটা আমি 4 চামচ দিয়েছি। আমি একটা বড় পাত্রতে জল দিয়েছি, আর জলটা দেখুন গরম হতে শুরু করেছে। এই এখনই আমি আমার এই উপকরণের পাত্রটাও বসিয়ে দেব। দেখবেন আস্তে আস্তে ভিতরের সমস্ত উপকরণই গলতে শুরু করেছে। এই প্রসেসটাকে ডবল ব্রয়লার প্রসেস বলে। আমরা যখন চকলেট তৈরি করি, চকলেটটাও কিন্তু ঠিক এরকম প্রসেসেই মেল্ট করানো হয়। আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই উপকরণগুলো আস্তে আস্তে গলে যায়। আর দেখবেন গললেই কিন্তু প্রত্যেকটা উপকরণ থেকে নির্যাসগুলো সাবানের বেসের সাথে আস্তে আস্তে মিশতে শুরু করবে। এখন আস্তে আস্তে আমাকে এটা নাড়িয়ে যেতে হবে। দেখুন আমার ভিতরের উপকরণগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। হোমমেড সোপ মেকিংয়ের যে বেসটা, সেটা কিন্তু খুব বেশি আপনারা পাতলা করবেন না। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখবেন। আমার এটা যখন একদম দেখবো মোটামুটি গলে গেছে, ঠিক তখনই লেবুর রসটা আমি এর সাথে মিশিয়ে দেব। লেবুর রসটা আমি আগে মিশাই নিই। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণ একসাথে, যেন প্রত্যেকটা থেকে নির্যাস বের হয় এই সাবানের বেসের সাথে। আমার মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা এখন আমি অল্প একটু ঠান্ডা করতে রেখে দেব। এইবারে এই সিলিকন মোল্ডের উপরে আমি সামান্য পরিমাণে কেশর মিশিয়ে দেব। এই কেশরটা দেওয়ার কারণ হচ্ছে সাবানটা যখন তৈরি হয়ে যাবে এর উপরে কেশরগুলো পুরো ভেসে থাকবে, আর দেখতে খুব সুন্দর লাগবে। সিলিকন বেসটা কিন্তু খুব বেশি কস্টলি না, এই বাজারে আপনি 110-115 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সাবানের এই মিশ্রণটা আমি উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থাতেই দিয়ে দেব সিলিকন বেসটার উপরে। সিলিকন বেসের উপরে কিন্তু আলাদা করে কোনো রকম অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনা থেকেই এটা উঠে যাবে। আর এটা ফ্রিজে না রাখলেও চলবে, রুম টেম্পারেচারে রাখলেই হয়ে যাবে। দেখুন 24 ঘন্টা হয়ে গেছে আমি এটা রুম টেম্পারেচারে রেখেছি। আমার সাবান তৈরিটা এখন একদম কমপ্লিট হয়ে গেছে। পিয়ার্সের সোপের যে ওজন ছিল সেটা ছিল 60 গ্রাম, আর বিভেলের ছিল 75 গ্রাম। কি সুন্দর দেখুন, এই দুটো সাবান দিয়ে আমি মোট 4টা সাবান তৈরি করে ফেললাম। আপনারাও চাইলে এরকমভাবে ঘরোয়াভাবে সাবান তৈরি করে নিতে পারেন, যেটা হবে একদমই হার্বাল। প্রথমবার ব্যবহার করলে আপনারা এর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, বাড়িতে ট্রাই করলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
নতুন যে বন্ধুরা আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন, তাহলেই পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনগুলো আপনারা সবাই পেয়ে যাবেন। এখন তাহলে যাই, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।